আমার লাইফে কক্সবাজারে এত সুন্দর ওয়েদার আমি কোনো দিন পাই নাই। এত সুন্দর পারফেক্ট টাইমিং এবার কক্সবাজার আসছি, সারাদিন ঝুম বৃষ্টি। এবারে ট্যুরে অনেক খাওয়া দাওয়া করছি, অনেক মজা করছি। ইভেন ফার্স্ট দুই পার্টের ব্লগ এডিট না করেই আমি আজকের ব্লগ দিয়ে দিচ্ছি। তো চলেন ব্লগটা আমরা একদম শুরু থেকে দেখি সারাদিন কী কী করলাম। গল্পটা শুরু করি রাত 3:30 থেকে। এবার আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার দাম ছিল মাত্র 3,300 টাকা। বেডের থেকে সুন্দর দুইটা বসার চেয়ার আছে, ব্যালকনি, একদম দোতলায় একটা রুম, আর সামনেই হচ্ছে লাবণী বিচ। একদম বারান্দা থেকে আপনি বিচ দেখতে পারবেন, তাও আবার এই প্রাইজিংয়ে। আমরা ব্লগের শেষে হোটেলটার আরও ডিটেলসে আসতেছি। রাতেবেলা জামাই বউ আড্ডা মারতে মারতে ভোরবেলা ঘুমাইছি। এরপর ঘুম থেকে উঠছি পরদিন বিকাল 4:00। উঠে দেখি সবাই আমাদেরকে রেখে বের হয়ে গেছে, মানে এবার আমরা অনেক বড় গ্রুপ নিয়ে আসছি, যেটা আপনারা নেক্সট ব্লগগুলায় দেখতে পারবেন। তো আমাদের গাড়ি নিয়ে, আরও দুইটা গাড়ি নিয়ে সবাই বের হয়ে গেছে। আমাদের সাথে পিরান খান ভাই জয়েন করছে। তো পিরান খান ভাইয়ের গাড়ি আর ড্রাইভার আমাদের জন্য ছিল, সবাই হচ্ছে মানে ইনানির ওই পাশের বিচে গেছে। তো আমরাও হচ্ছে এখন ইনানির ওই দিকে যাবো। আর এবার কক্সবাজারে এত সুন্দর ওয়েদার ছিল, মানে ঢাকায় যে পুরাটা পুষছিলাম, কক্সবাজার এসে শান্তি আর শান্তি। তো আমার আর আকিফের প্ল্যান ছিল আমরা আগে ভাতটা খাবো, দুজনেরই ক্ষুধা লাগছে, পালঙ্কিতে যাব। তো আমরা পালঙ্কিতে হচ্ছে নামলাম, নেমে বিচের কাছে মনে করতেছিলাম যে একটু যাব, এরপর হচ্ছে আমরা আবার খাবারটা অর্ডার করে আসলাম। এত সুন্দর ওয়েদার রেখে কি আর ভেতরে বসে খাবারের অপেক্ষা করা যায়? আর প্রতিবার আমরা কক্সবাজার আসলে পালঙ্কিতে মিনিমাম আমরা 3-4 বেলা খাই। এটা হচ্ছে আমার আর আকিফের সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট, ওদের খাবার অনেক মজা। তো এরপর হচ্ছে আমরা এই যে বিচে খাবারটা অর্ডার দিয়ে চলে গেলাম, চারিদিক দেখে ভয় লাগতেছিল, লিটারেলি উইদাউট এনি ফিল্টার সন্ধ্যাবেলা আকাশটা এরকম কালো হয়েছিল, মনে হচ্ছিল মেঘগুলা একদম সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। এরপর ঝুম বৃষ্টি শুরু হইল, আর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি কুমড়া ফুলের যেই বড়াটা হয় সেটা ভেজে এনে দিল, একদম মচমচা ক্রিসপি গরম গরম কুমড়া ফুল। আমার এই কুমড়া ফুলের বড়াটা অনেক ভালো লাগে, বাসায় এটা দিয়ে ধরেন 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। এরপর ওরা আমাদেরকে আরেকটা জিনিস ট্রাই করতে দিল, এটা হচ্ছে কলার মোচার চপ, গরম গরম ভেজে দিছে, একটু ডিফারেন্ট টেস্ট ছিল, আমার কাছে ভালোই লাগছে। এরপর আমাদের অর্ডারের ফুডগুলা চলে আসে, আলু আর ডিম দিয়ে একটা ভর্তা ছিল, পেঁয়াজ শুকনা মরিচ সরিষা তেল দিয়ে মাখানো একটা ভর্তা, পাতলা ডাল ভাত। ওদের এই পাহাড়ি মোরগটা এত এত মজা, আর ওরা বলতেছিল যে আপনাদের অর্ডার ছিল, আমরা একদম এই মাত্র মুরগিটা রান্না করে দিছি। আমি তো ভাই সেই খুশি হয়ে গেছি, কারণ আমি এই মুরগি আর ওদের ভেটকি পাতুরিটা খাওয়ার জন্যই ধরেন পালঙ্কিতে আমি থামছি। এরপর হচ্ছে আমিও ভাত নিয়ে নিলাম, প্লেটে সুন্দর করে গরম ভাত একটু নিয়ে নেবেন। সাথে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, এখন যা খাবেন তাই ভালো লাগবে, ইভেন এক কাপ চা হাতে বসে থাকতেও ভালো লাগবে। তো আমি ফার্স্ট ব্যাচে পেঁয়াজ শুকনা মরিচের ভর্তাটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমার ওপেনিং করতে হবে। ভাতের মধ্যে অনেকগুলা ভর্তা নিয়ে সুন্দর করে মেখে নিলাম, এটা অনেক ঝাল করে বানাই দিছিল। গরম ভাতের সাথে সুন্দর করে এই পেঁয়াজ শুকনা মরিচটা মেখে নিলাম, এক রাউন্ড চলবে। এরপর ওদের যে পাহাড়ি মোরগটা নিয়ে নিব, একদম গরম গরম মুরগির মানে টাটকা রান্না করে দিছে, চিন্তা করেন এটা দিয়ে খাইতে কি পরিমাণ মজাটা লাগতেছে। আহা, ওয়েদারের সাথে এইটা বেস্ট ছিল। এরপরের ব্যাচে চলবে আমার ফেভারিট ভেটকি পাতুরিটা। পালঙ্কি কিন্তু ঢাকায় বসে ফুডপান্ডায় অর্ডার করে খাওয়া যায়, বাট আমি একবার অর্ডার করছিলাম, ঢাকার এই ভেটকি পাতুরি আমার কাছে একটুও ভালো লাগে নাই। এরপর হচ্ছে গরম ভাতের সাথে ভেটকি পাতুরিটা দিল, সরিষা দিয়ে রান্না করা, ভাই এটা খাইলে একদম নাকে যা থাকবে সব ছেড়ে দিবে, একদম মাথায় গিয়ে সরিষাটা টাং টাং করে বাড়ি দেয়।
এই ভেটকি পাতুরিটা খাইতে তো আপনাকে কক্সবাজারই আসতে হবে। ঢাকায়ও সেম ব্র্যান্ডেরই পাওয়া যায়, কিন্তু কেন জানি রান্নাটা সেম না, কক্সবাজারের মতো এত মজা লাগে না। জানি না এটা মাইন্ডসেট আপ নাকি, বাট এইখানকারটা অন্যরকম মজা। এরপর হচ্ছে এই যে একটু গরম মাছ নিব, আর যেটা হচ্ছে আপনার কলা পাতার মধ্যে থাকে, সরিষা নিব, নিয়ে মেখে মেখে শান্তিতে খেয়ে নিব। এটা আর ভাই ভিডিও করা সম্ভব না। আকিফ নিয়েছিল ইলিশ পাতুরি, আমি নিয়েছিলাম ভেটকি পাতুরি, আর এর আগের বার ওদের চিংড়ি পাতুরিটাও খাইছিলাম। বাট আমার কাছে মনে হয় ভেটকি পাতুরিটাই বেস্ট, উপরে যে সরিষাগুলো দেওয়া থাকে না ভাই, এটা জোস। লাস্টে ফিনিশিংটা দিতে হবে ওদের নিউলি লঞ্চ গরম গরম জিলাপি দিয়ে। জিলাপিটা একদম গরম ভেজে দেয়, উপরে হচ্ছে আপনার এই ক্রিমের মতো কিছু একটা দিয়ে দেয়। এক প্লেট গরম জিলাপির সাথে এরকম এই মালাই টাইপ ক্রিম দিয়ে খাইতে হেভি মজা লাগে। আর আমি হচ্ছে ওদের একটা মশলা টি অর্ডার দিছিলাম, হালকা একটু চিনি মিলাই নিছি। এখন এই চাটা নিয়ে আমি বাইরে যাব, সমুদ্রের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাবো আর চা খাবো। এর মধ্যে হচ্ছে সবাই চলে আসছিল, ইপসা পুরা, এরপর আমরা অনেকজন সবাই গেছিলাম, ওরা সবাই চলে আসছে। এরপর হচ্ছে আমরা বিচে দাঁড়ায় চা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। এবার যে খাওয়াটা দিছি ভাই, রেকর্ড রেকর্ড, মানে আমাদের আর ঘুরতে এসে কি কাজ বলেন। আমরা হচ্ছে লাবণী পয়েন্ট থেকে আমরা লং ড্রাইভে এই মেরিন ড্রাইভ রোডে আসি, ইনানির সামনে আসি, আবার ওই দিকে যাই। তবে আমি 2-2.5 বছর পর কক্সবাজার আসলাম। কক্সবাজারকে ধরেন ভাই মিনি পাতায়া আর বালি বানায় ফেলছে, এত সুন্দর সুন্দর ক্যাফে হইছে, মানে আপনার অনেক ভালো লাগবে। আগের কক্সবাজার এখন আর নাই, অনেক সুন্দর করছে, এত সুন্দর ক্যাফে, এত সাজানো গোছানো ক্যাফে, ফুড কোর্ট মনে হয় মানে ঢাকায়ও এত সুন্দর করে মেনটেন করে রাখে না। তো এবার হচ্ছে আমরা মোটামুটি সবই ঘুরছি। আমরা একটা ক্যাফেতে গেছিলাম, গিয়ে হালকা পাতলা ডেজার্ট খাইছি, আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম। এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। কক্সবাজারে আর সন্ধ্যার পর কী করবেন? আপনি বিচ সাইডে সুন্দর একটা ক্যাফেতে বসে একটু খাবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, রাতেবেলা লং ড্রাইভ হবে, সারা রাত বসে গল্প আড্ডা হবে। তো এভাবেই হচ্ছে আমাদের কক্সবাজার ডে 2টা পার হয়। আমি নেক্সট 2টা ব্লগ, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, এটার জন্য আমার ইউটিউবে দেখতে হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই, মাত্র 1000 টাকায় 4টা মেকআপ আইটেম পাবেন এসএ কর্পোরেশনে। এখানে থাকবে ব্লাশ, হাইলাইটার, ব্রনজার, ইভেন আই শ্যাডো। এরপর থাকবে বিউটি ব্লেন্ডার, জেল আইলাইনার, আই শ্যাডো বেস, মাস্কারা, পেন, আইলাইনার, লিপ স্ক্রাব সহ আরও অনেক অনেক প্রোডাক্ট। আরও কী আছে জানেন? কনসিলার, কারেক্টর, 15টা শেডের লিপস্টিক, ক্রিম কন্টোরিং। এই প্রোডাক্টগুলোর থেকে যে কোনো 4টা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়। অর্ডার করতে হবে এসএ কর্পোরেশনে। আপনারা আমাদের পেজের লাইভগুলো একটু দেখলে সব ডিটেলস পেয়ে যাবেন। বাই বাই।